বিসমিল্লাহির রহমানির রহিম। গত বছর করোনার কারণে ছুটিতে থাকার ফলে আমরা পাঁচজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিলে আমরা আধুনিক প্রযুক্তিতে কৃষি চাষ করার জন্য বিভিন্ন প্রকল্প শুরু করি। সেটার প্রথম ধাপ হিসেবে আমরা তরমুজ চাষটাকে বেছে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের, এটা হচ্ছে আমাদের তরমুজ গাছ। এখানে গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ, সম্পূর্ণ বিদেশি। এটাকে আমরা আধুনিক পদ্ধতিতে করার চেষ্টা করেছি। আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে ভালো ফলন আছে। আপনি দেখেন এরকম মাচাই যে তরমুজটা হয় অফ সিজন। তো আমরা এখানে আধুনিক একটা প্রযুক্তি ব্যবহার করেছি, সেটা হচ্ছে আমাদের এই মালচিং পেপার। আপনারা দেখেন আমাদের আমাদের মাচার নিচে যে বাহিরের যে অবস্থা, সেখানে কিন্তু প্রচুর ঘাস জন্মে আছে। তো এখানে আগাছা ঠিকই জন্মে আছে, কিন্তু মালচিং পেপার, আমরা যেখানে মালচিং পেপারটা দিয়েছি দেখেন, কিন্তু দেখেন এই মালচিং পেপার ব্যবহার করার কারণে আমাদের জমিতে কিন্তু একদম আগাছা নেই, সম্পূর্ণ আগাছা মুক্ত। তো আমরা গাছের জন্য যে সারটা দিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণটা এই মালচিং পেপারটা প্রিজার্ভ করে রাখে শুধু গাছের জন্য। এখানে অন্যরকম কোনো আগাছা জন্মায় না, যার ফলে ওই সম্পূর্ণ সার আমাদের শুধু এই তরমুজ গাছেই মানে শোষণ করতে পারে। তো মালচিং পেপার আসলে অনেক ধরনের গুণাগুণ আছে, যেগুলো আমাদের কৃষি অফিসার বা আধুনিক কৃষক যারা, তারা আমাদের অনেক ভালো জানে। তো এটার আরেকটা প্রযুক্তি হচ্ছে, আমরা নতুন আরেকটা প্রযুক্তি এখানে ব্যবহার করেছি, সেটা হচ্ছে এই ট্র্যাপ বা ফেরোমন ফাঁদ, ইস্পানি কোম্পানির। তো এই ট্র্যাপটা ব্যবহার করার একটা কারণ হচ্ছে, ছোট সময় গাছের ফলটা কিন্তু একটা পোকা হুল ফুটানোর কারণে ওই ফলটা নষ্ট হয়ে যায়। আর এই এইখানে দেখতে পাচ্ছেন যে এই ট্র্যাপটা, ওষুধটা, তো এইটার মধ্যে এক জাতীয় ওই ফলের যে সেন্ট, এটা অনেক বেশি দেওয়া আছে, যার কারণে যে কোনো পোকা ওই ফলে না যায় এই ট্র্যাপটা এখানে আসে। তো এইখানে আসার পরে হচ্ছে তারা এই পানি, যে ভিতরে পানি, সাবান মিশ্রিত পানি, তো এই পানিতে পরে ওই পোকাগুলো হচ্ছে মারা যায়। তো এইগুলো হচ্ছে আধুনিক প্রযুক্তি। আমি মনে করি যে আসলে কৃষির ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, আগের যে গতানুগতিক ওইটা পদ্ধতি বাদে যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায়, তাহলে আমি মনে করি আসলে এই কৃষি প্রযুক্তিতে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব অন্য যে কোনো ক্ষেত্রে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় প্রত্যেক, এটা হচ্ছে ব্ল্যাক জাম্বু, প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন অনেক ভালো ফলন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা ইনশাল্লাহ চেষ্টায় আছি রোজার মার্কেটটা ধরার, রোজার প্রথম সপ্তাহে যাতে আমরা মার্কেটিং করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা রইলো।